রনি তালুকদারের 200 স্ট্রাইক রেটে ব্যাটিং, সোহানের 69, তাসকিনের 2 উইকেট, আর লড়াকু 50 হাঁকিয়েছেন ইরফান শুক্কুর। নাটক আর নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে ঢাকাকে হারিয়ে প্রস্তুতি সারল রংপুর রাইডার্স। শেষ দিকে চতুরাঙ্গা ডি সিলভা আর শুক্কুরের ব্যাটিং তাণ্ডবে সোহানদের নাভিশ্বাস তুলতে পারলেও অল্প রানে হেরেছে দুর্দান্ত ঢাকা। ম্যাচটির খুঁটিনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। রনি তালুকদারের 200 স্ট্রাইক রেটে ব্যাটিং আর সোহানের 69, তাসকিনের 2 উইকেট আর লড়াকু 50 হাঁকিয়েছেন ইরফান শুক্কুর। নাটক আর নাটকীয়তায় ভরপুর এক ম্যাচে ঢাকাকে হারিয়ে প্রস্তুতি সারল রংপুর রাইডার্স। শেষ দিকে চাতুরঙ্গা দি সিলভা আর শুক্কুরের ব্যাটিং তাণ্ডবে সোহানদের নাভিশ্বাস তুলতে পারলেও অল্প রানে হেরেছে দুর্দান্ত ঢাকা। সোহানের দুর্দান্ত ব্যাটিং আর রনির ঝড়ো শুরুর পর শেষ দিকে শামীমের মাস্টার ক্লাস ফিনিশিংয়ে 177 রানের টার্গেট দাঁড় করায় রংপুর রাইডার্স। জবাবে ব্যাট করতে নেমে দেখে শুনে ভালোই শুরু করেছিল দুর্দান্ত ঢাকার দুই ওপেনার। 15 বলে 22 করে আউট হয়ে যান নাইম শেখ আর 19 বলে 22 করেন সাইফ হাসান। তবে এরপর বিপর্যয় আসে, 13 বলে 7 করে আউট হন সাব্বির হোসেন আর 4 বলে 7 করেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের ক্যাপ্টেনের বিদায়ের পর দ্রুত ফেরেন মেহরব হাসানও, তবে দারুণ খেলেছেন ইরফান শুক্কুর। ম্যাচ থেকে হারিয়ে যাওয়া ঢাকা আবার আশা দেখায় শুক্কুর আর চাতুরঙ্গাদি সিলভার ব্যাটে। সিলভা 17 বলে 28 করে ফিরল, 43 বলে 58 করে অপরাজিত থাকে ইরফান শুক্কুর। তাতে অবশ্য 14 রানের হার এড়াতে পারেনি ঢাকা। রংপুরের হয়ে বাজিমাত করেন ইয়ংগান রিপন মণ্ডল, 4 ওভারে একাই নেন 3 উইকেট। এর আগে টসে জিতে আগে রংপুর রাইডার্সকে ব্যাটিং এ পাঠায় দুর্দান্ত ঢাকা। আগে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন রনি তালুকদার। মারমুখী ব্যাটিং এ 10 বলে 20 রানের ক্যামিও ইনিংস খেলে দলের 36 রানের মাথায় আউট হন রনি। এরপর দলের হাল ধরেন ইফতি এবং নুরুল হাসান সোহান। মার্কাটারি ব্যাটিংয়ে দলের রান বাড়াতে থাকেন সোহান। এদিন দারুণ ছন্দে ছিলেন এই ক্যাপ্টেন। 4-6 ফুলঝুরি ছুটিয়ে রান তুলতে থাকেন তিনি। ইফতি 25 বলে 25 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজগড়ে ফেরেন। তবে মার্কুটে ব্যাটিংয়ে দারুণ 150 তুলে নেন সোহান। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে 43 বলে 69 রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন সোহান। শেষ দিকে মাঠে নেমে ঝড় তুলেন শামীম হোসেন পাটোয়ারি। 4 ছক্কা মেরে দলের বোর্ডে রান তুলতে থাকেন শামীম। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে 24 বলে 32 রানের ইনিংস খেলেছেন পাটোয়ারি। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 4 উইকেট হারিয়ে 176 রান তুলেন সোহানরা, আর দলও স্বস্তির জয় নিয়ে মূল পর্বে মাঠে নামতে পারবে। তাছাড়া দুই দলেরই ব্যাটে বলে দারুণ প্রস্তুতি হয়েছে এই গা গরমের ম্যাচে। শরীফুল ইসলাম, স্পোর্টস টাইমস।